নমস্কার। রামকৃষ্ণ মঠের পূজা এই পেজে আগেও আমাদের একসাথে এইভাবে আলোচনায় বসা হয়েছে। আজকে আবার আমরা একটি আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব নিয়ে এসেছি। বলা হয়েছে কি জীবন জিজ্ঞাসা, আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে, আমরা চেষ্টা করব যতটা উত্তর দিতে। তার আগে আমাদের যে মূল বিষয় ভক্তির বীরত্ব, এইটি নিয়ে আলোচনা আমরা একটু করব। আগে আগে আমরা কথামৃত নিয়ে বসেছি, ঠাকুরের কথা, এখনো আমরা সেই কথার আলোকেই আস্তে আস্তে এগিয়ে যাব। যে ঠিক ঠিক ভক্ত এবং বীর ভক্ত ঠাকুর কাকে বলেছেন, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। আপনাদের দিক থেকে আগেও একটুখানি সাউন্ড সমস্যার কথা শুনেছি, আপনাদের দিক থেকে কোনো রকম ফিডব্যাক পেলে আমাদের একটু নিশ্চিন্ত হওয়া যায় যে আপনারা শুনতে পাচ্ছেন। এখন আমরা ঠাকুরের, যেহেতু ঠাকুরের জীবন নিয়ে, ঠাকুরকে নিয়েই আমাদের সব, এটা কোনো সাম্প্রদায়িকতা নয়, কোনো সম্প্রদায় ভিত্তিক মতবাদ নয়। রামকৃষ্ণ জীবনের সাথে জড়িত, তিনি নির্দিষ্ট কোনো মত প্রচার করে যাননি, তিনি জীবনের দিশা দেখিয়ে গিয়েছেন, যে যেই পথে আছে। তো তাকে দিয়েই আমরা শুরু করছি। ও সর্বধর্মস্থাপকস্ত্বং সর্বধর্মস্বরূপকঃ আচার্যানাম মহাচার্যো বিষয় ভক্তের বীরত্ব। আমরা দুটো কথা শাস্ত্রের আলোকে, কারণ শাস্ত্র ছাড়া সত্যি কথা বলতে, আমরা কথায় কথায় বলে থাকি ধর্ম কর্ম, বিশেষ করে বাঙালির, বাংলার ধর্ম কর্ম হয়ে দাঁড়িয়েছে, সারা জগতেই এটি আছে। আমরা বহির্মুখ, আমরা গ্রস জিনিস বুঝি, সূক্ষ্ম স্থূল মনের এটা স্বভাব নয়। তাই ঠাকুর বলেছিলেন মোর ফেরাতে, অর্থাৎ মনের স্বাভাবিক গতি কিন্তু সূক্ষ্মের দিকে যাওয়া নয়, সত্যের দিকে যাওয়া নয়, তার আকরের টান সত্যের দিকে। কিন্তু এই মায়ার জগৎ যেভাবে চলছে, আমরা সত্যের দিকে যাই না। তো যাই হোক, আমরা বলে থাকি ধর্ম কর্ম করা মানে হলো এই পূজা অর্চনা করা। হ্যাঁ, কোনো রকমভাবে, বিশেষ করে বাঙালির ধর্ম দাঁড়িয়েছে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, এবং তার জীবনটা দাঁড়িয়ে গিয়েছে, এগুলি ধর্মের বাইরের জীবন। এই মূল জায়গাতে আমাদের গলদ আছে। কিরকম গলদ? আমরা অধার্মিক হয়ে কখনো সুখ পেতে পারি না। যেমন আজকালকার দিনে যা ট্রেন চলছে, আমরা সকালবেলা উঠে পুজো করাকে ধর্ম মনে করি, কিন্তু সকালবেলায় বেরিয়েই যদি কোনোভাবে অটোওয়ালা রিক্সাওয়ালাকে আমরা ভাড়া দিতে ভুলে যাই অফিস দেবার সময়, বা সেই নিতে ভুলে যায়, আমরা কিন্তু সেটাকে লাভ মনে করি, সেটাকে অধর্ম মনে করি না। এইখানে আমাদের বেশি গোলমাল আছে। আমরা অফিসে যাই, অফিসে গিয়ে কাজ করি, অন্যের দোষ দেখি, কে বসের সাথে ভালো সম্পর্ক সুসম্পর্ক রাখার ফলে লাভবান হচ্ছে, এইসব নিয়ে আলোচনা করি, কিন্তু আমরা নিজের কাজটাকে যত কম করা যায় সেই বিষয়ে যথেষ্ট চেষ্টা করি। বা অন্যের দোষ দেখেও যদি ওই সুযোগটা আমি পাই, আমি কিন্তু ছাড়তে কোনো রকম দ্বিধাবোধ করি না। এই জায়গাগুলো থেকে দেখতে গেলে আমরা ধর্মকর্ম বলতে শুধুমাত্র ওই ঘরে ঠাকুরমা স্বামীজির ছবি, গোপাল ঠাকুরের বিগ্রহকে নকুলদানা মাখন মিছরি দেওয়াটাই বুঝি, কিন্তু ধর্ম প্রকৃত অর্থে তা নয়। আমরা বারংবার শুনেছি, জেনেছি, এই ধর্মের দেশ ভারতবর্ষে ধর্ম
এত বেশি এবং গভীরভাবে ইম্পোজ করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, যে আমরা ধর্ম ব্যাপারটাকে কান খোয়া করে ফেলেছি। বারংবার আমরা ছোট থেকে শুনেছি ধর্ম কিন্তু আচরণে, কিন্তু আমরা আচরণে ধার্মিক হওয়ার জন্য যত্নশীল নই। তো যাই হোক, এখন ঠাকুর বলেছেন ভক্ত। দেখুন, আমাদের জীবনযাত্রা যে হারে বর্তমানে ছুটে চলেছে, যে হারে যান্ত্রিক হয়ে চলেছে, আমরা কিন্তু সকল সময় এই যে শাস্ত্রের অনুশাসন বা এই শাস্ত্রের দিক নির্দেশ, এটাকে অমান্য করছি। তার ফল দেখুন, আমরা হাতে নাতে পাচ্ছি, হয়তো একটু আলোচনার বিষয়ে আলোচনার খোরাক আমরা এটা করেছি, দেখো আমরা এত অন্যায় করেছি, ফলে আজকে প্রকৃতি আমাদের শাস্তি দিচ্ছে, এই আমফান হলো, এই করোনা হলো, চারিদিকে এত দুর্যোগ হচ্ছে, আমাদের মনে হয়তো কোথাও একটু নাড়া দিয়ে গেছে। কিন্তু এর সাথে এটাও বলতে হয়, হুজুকে বাঙালি কি সত্যি সত্যি অ্যালার্ট হয়েছে? সত্যি সত্যি কি তার জীবন বদলেছে? তো এই জীবন বদলানোর জন্য শ্রীরামকৃষ্ণ কথামৃতে যেইখানে বলেছে, ঠাকুর শাস্ত্রের যে কড়া অনুশাসন, শাস্ত্রের যে গভীর তত্ত্ব, এটাকে আমাদের জন্য খুব সংক্ষেপে বলে গিয়েছেন, ভালো করে বলে গেছেন। সংক্ষেপে বলতে শর্ট করে দেননি, যাতে আমরা সহজে বুঝতে পারি। এবং শিশু তো হাঁটতে পারে না, আমরা হলাম এমন শিশু যারা হাঁটতে চাইও না, তাদের জন্য ঠাকুর বলেছে তোমরা শুয়ে শুয়েই এগানোর চেষ্টা করো। এতখানি তিনি ছাড় দিয়ে গেছেন, এতটা তিনি উদার ছিলেন। তার কাছে কোনো জিনিসের না ছিল না, সব কিছুই তার কাছে হ্যাঁ। মাতালের জন্য না ছিল না, দুশ্চরিত্রার জন্য না ছিল না। কথা মৃতে দুটো টান, আমরা বীর মানে জানি, বীর মানে বীরত্ব, যে সব কিছুতে শৌর্য প্রদর্শন করে। আর ভক্ত কাকে বলে? শ্রীরামকৃষ্ণের কোটেশনে যদি যাই, আমরা দেখব যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে, তাকে তিনি ভক্ত বলেছেন। অর্থাৎ দেখুন, আপনি আমি আমাদের যে বোঝা, তার মধ্যে নিজেকে মন হিসাবেই 99% লোক জানে। আমি কি না আমি মনে যা ভাবি, আমি রাম, আমি যদু, আমি অপূর্ব, আমি সৌমেন, যা যার নাম, যে যার নাম, এই নামটা কোথা থেকে পেয়েছি? আমার বাবা মা বলেছে এবং আমার মনে গাঁথা আছে, দৃঢ় বিশ্বাস করে আমি সৌমেন, দৃঢ় বিশ্বাস করে আমি যদু। তো এই যে নামগুলো, এইগুলোই আমার আইডেন্টিফিকেশন, এতে কোনো সন্দেহ নেই এবং এটা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। ঠাকুর বলছেন ওই মনটা যার কাছে নেই, ভগবানকে দিয়ে দিয়েছে, অর্থাৎ তার আইডেন্টিফিকেশন শুধুমাত্র আমি ভগবানের প্রাণ। তার প্রাণটা কেন বললেন? আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে, এটা প্রাণ, আমাদের নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস প্রশ্বাসের যে ক্রিয়া, এটাকে প্রাণ বলা হয়েছে। এটা ভগবানের কি করে হয়? কেউ কেউ বলে বৈষ্ণবদের ভাবেও আছে, ভক্তির ভাবে, আমরা স্থূল বুঝি, যেহেতু স্থূলভাবে আমরা বলে থাকি কি না, শ্বাস প্রশ্বাসের সাথে ভগবানের নাম করো। কিন্তু মূল তত্ত্বটা কি? এর মূল তত্ত্বটা হলো যে এক বিন্দুও ভগবানকে বিস্মরণ করতে পারে না। শ্বাস প্রশ্বাস যেমন বন্ধ হলে জীবন বন্ধ হয়ে যায়, যে এক ওরকম শ্বাস প্রশ্বাস এইরকমভাবে কন্টিনিউ চলে, যে দেখুন এটা কিন্তু কন্টিনিউ করা যায় না, কন্টিনিউ হয়, আমাদের টেন্ডেন্সি হলে কন্টিনিউ করতে চেষ্টা করি, কিন্তু তা নয়। যার ভালোবাসা এতটাই স্বতঃস্ফূর্ত সত্যের দিকে, ভগবানের দিকে, এবং অন্তরাত্মা, অন্তরাত্মা বলতে আমাদের ভিতরে যে আমাদের কোর, আমাদের যে সত্তা, তার নিজস্ব কোনো সত্তা নেই, একে বলেছে ভক্ত। আশা করি বুঝতেই পারছেন ভক্তের ডেফিনেশনটা কানসভা হলেও কতখানি গভীর। এখন প্রশ্ন হচ্ছে যে বীরত্বের কথা কেন এল? বিষয়টা এই যে আমরা ভক্ত বলতে বুঝি একটু নাদুস নুদুস হবে, একটু পূজার্চনা করবে, একটু ফুল বেলপাতা দেবে, একটু মন্ত্র জানবে, তার আচরণ নম্র হবে, তাই ভক্ত। কিন্তু সত্যি কি ভক্ত কি বীরত্ব প্রদর্শন করে না? ইতিহাস কি তাই বলে না? দেখুন রামপ্রসাদকে, আমরা যারা সংসারে আছি তারা নিজেদের দিকে তাকালেই বুঝতে পারবো এই পার্থক্যটা। বীর ভক্ত রামপ্রসাদ, বীর ভক্ত মীরাবাই, বীর ভক্ত সুরদাস, বীর ভক্ত কবির, এদের জীবন, একটা জিনিস বলে রাখি আগে, এদেরকে কিন্তু শুধু এই মুহূর্তে যদি আপনার মহাপুরুষ কোটির সাথে মিলিয়ে এদের সাথে ডিফারেন্স করে দেন, তাহলে কিন্তু এই ভক্ত বীরত্ব তত্ত্বটা বুঝতে পারবেন। সাধারণভাবে দেখুন, একটা মানুষ, তাদেরও হাত পা ছিল, তাদেরও ক্ষীরা তৃষ্ণা ছিল, তারাও কোনো বাবা মার ঘরে জন্মেছিল, আমাদের মতোই সাধারণ, এবং তারাও জানতো না যে তাদের নাম হাজার হাজার বছর পরে নেওয়া হবে। আপনি আমিও জানি না
আজ থেকে 500 বছর পরে আমার আমার নামটা কোথায় যাবে, বা আমার জীবনটা কালকে কিভাবে ঘুরে যেতে পারে। তো এদের জীবনে দেখা যাচ্ছে, সুরদাস দেখুন জন্ম থেকে যে ব্যক্তি অন্ধ, দেখতে পাচ্ছে না, ভগবান তাকে দর্শন দিয়ে সাক্ষাৎ চোখ দিতে চাইছেন, তিনি নিতে চাইছেন না, বলছেন এই মায়ার সংসার আমি দেখতে চাই না। একবার ওই জায়গাতে আমাদেরকে প্লেস করে দেখতে হবে কত বড় ভিড় হলে এটা করা যায়। রামপ্রসাদকে দেখুন, সে একের পর এক গানের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে মায়ের আরাধনা করে চলেছে। ঘরে অভাব, প্রত্যেকে তাকে নিয়ে খিল্লি করছে, রাস্তাঘাটে চারিদিকে সব রকম তার অ্যাক্টিভিটি নিয়ে, কিন্তু চারিদিকে কিন্তু একটা হাস্যকর পরিবেশ, তাকে ব্যর্থ বলে প্রতিপন্ন করা হচ্ছে। এই এই অবস্থা, এই সিচুয়েশনগুলো কিন্তু আমাদের জীবনে হামেশাই আসছে, কিন্তু আমরা কি তাকে মোটিভেট করছি? আমরা কি তাকে চ্যানেলাইজ করতে পারছি? আমরা কিন্তু মুষড়ে পড়ছি, ভগবানকে বলছি হে ভগবান তোমার এত নাম করলাম তুমি কি করলে। কিন্তু দেখুন ভক্ত কাকে বলে, রামপ্রসাদের কিন্তু জীবনে সেটা দেখা যায় না। সে ওটাকে চ্যানেলাইজ করে পজিটিভলি যখন তাকে দিয়েছে, কি কাজ করতে, মুহুরির কাজ করতে দিয়েছে, তার মত মাথার মধ্যে মুহুরি গিরি ধরছে। দেখুন চ্যানেলাইজ, ইউটার্ন কাকে বলে, রামপ্রসাদ গান গাইছে আমায় দে মাতো বিন্দারি, সে কিন্তু বিরক্তি জ্ঞাপন করছে না, দূর, এত ধরে মাকে রেখেছি, ছোট থেকে দেখেছি, এত দুঃখে কষ্টে মাকে দেখেছি, মা কি করলো, বাবা মারা গেল, বাড়িতে খাবার দাবার নেই, আর আমাকে এখানে মুহুরিগিরি করতে হচ্ছে, ইচ্ছা ছিল গান লেখার, এই কি ভগবান, এই কি ভগবানের নাম করার ফল। হিয়ার ইজ ডিফারেন্স বিটুইন অ্যাটিচিউড, ভক্তের অ্যাটিচিউড এমন না। শ্রীরামকৃষ্ণের কথাতে সাপের ন্যাজে পা পড়লে যেন তার বেশি লাগে, ভক্তের কিন্তু এই ভগবান বা তার ভালোবাসার জায়গাটায় হাত পড়লে তার বেশি লাগে। আমরা কথায় কথায় বিভিন্ন রকম বলি ভগবানের ইচ্ছা, কি সত্যি কি ভগবানের ইচ্ছার উপর আমরা ডিপেন্ড করতে পারি, এ কি সম্ভব? একমাত্র দেখুন ভক্ত জ্ঞানী কর্মী সব একই জিনিস, একই টেস্ট, শুধুমাত্র এক একদিন এক এক জায়গাটাকে নিয়ে আছে, এক এক একই সত্যের এক এক দিককে নিয়ে তারা বসে আছে। মীরাবাইয়ের ক্যারেক্টার দেখুন, তখনকার দিনে রাজপুত একজন স্ত্রী, রাজার স্ত্রী, সবার সামনে সে বলতে পারে মেরে তো গিরে ধরে গোপাল দুসরো না কই, যাকে সিরে মোর মুকুট মেরো পতি সই। একদম ক্লিয়ার কাট। একবার ভাবতে হবে মীরাবাই কিন্তু নিজেকে সেই সময় আমি মহাপুরুষ এইভাবে দেখছেন না, আজকে আপনি নিজেকে যেভাবে দেখছেন, আমি নিজেকে যেভাবে দেখছি, মীরাবাইও নিজেকে সেইভাবেই দেখে, সাধারণ একজন। কিন্তু সাধারণের মধ্যে তারা এতটাই অকপট, এতটাই বীরত্ব তাদের, যে সকলের সামনে তিনি বিষ পান করতে এক কথায় রাজি, কিন্তু তার আদর্শ থেকে এক বিন্দু শেষ করতে রাজি নয়। এইখানে দেখা যায় ভক্তির বীরত্ব। ভক্ত কিন্তু কোনোভাবেই নিজের আদর্শ, নিজের ভগবান, নিজের সত্য থেকে এক বিন্দুও সরবে না। কিন্তু আমাদের ভক্ত মানে হয়ে গিয়েছে যে একটু নরম স্বভাব সম্পন্ন, যে পূজা অর্চনা করে, যে ফুল বেলপাতা পছন্দ করে, যে দুটো ভালো কথা হরি বল জপ পছন্দ করে, তা কিন্তু নয়। শুধুমাত্র তা নয়, অবশ্যই এগুলি ভক্তির সৌন্দর্য, ভক্তির ঐশ্বর্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বীর ভক্ত বলতে যা আমরা বুঝি, বীর ভক্ত হলো সে সব কিছু করে কিন্তু তার আদর্শের পথে সে কোনো রকম বাধা মেনে নেয় না। সে বলে না সংসারের চাপের জন্য করতে পারি না, সে এই কথা বলে না যে ওটা হয়নি তাই এটা হলো না। তার কাছে মন প্রাণ অন্তরাত্মা গিয়ে আইডেন্টিফাই হয়েছে তার প্রিয়তমের সাথে, তার ভগবানের সাথে, সেই একমাত্র তার কাছে মূল উপজীব্য, তাকে ছাড়া সে অন্য কিছু চায় না। সেই জন্য তার কোনো কিছুর ভয় নেই, সে তো বীর হবেই, কেন বীর হবে? আমরা যখন এটাও রাখতে চাই ওটাও রাখতে চাই, তাকে বলা হয় ভালো লাগা। অনেকগুলো জিনিসের মধ্যে আমরা ভগবানকে ভালোবাসি, যেমন আমার ওয়ার্ম লাইট ভালো লাগে, আমার কোনো একজন বিশিষ্ট গায়কের গান ভালো লাগে, আমার ফুলের নির্দিষ্ট রং ভালো লাগে, আমার ভগবানকেও ভালো লাগে, একে ভক্তি বলা চলে না। এটা ভালো লাগা অবশ্যই, তাহলে কি নেগেটিভ না? ভালো লাগাকে ভালোবাসা অবধি পৌঁছাতে হয়, যেই মুহূর্তেই ভালোবাসাটি গ্রো করে তখনই বীরত্বটা অটোমেটিক্যালি অ্যাচিভড হয়। যেমন পাশের বাড়ির কাউকে দেখলে বা কোনো অসুবিধা হলে আপনি একটা নির্দিষ্ট নিজের লাইন অবধি করেন, কিন্তু যদি নিজের বাড়ির বাবা মার কিছু হয়, কোনো মোটিভেশান, কোনো বই লাগে না তাকে কিছু করতে, তার জন্য কিছু করতে,
আমরা ছুটে চলে যাই, সর্বস্ব দিয়ে করি, তাতে যা হবার হবে। এই যে দুটোর মধ্যে পার্থক্য, এটাই কিন্তু ভক্ত হওয়ার আর ভালো লাগার মধ্যে পার্থক্য। এরম ভক্ত সবসময় বীর হবে, যেখানে বীরত্ব নাই সেখানে কিন্তু এই ভক্তির বীজ পরিপক্ক হয় না। কারণ আশেপাশের চারিদিকের যা পরিস্থিতি আজ বলে নয়, প্রথম দিন থেকে তা কিন্তু কখনোই এই ইউটার্ন মারার, এই পরাঞ্চিকারী অনুকূল নয়। ব্যাপারটা বুঝতে হবে, সামাজিক পরিস্থিতি আমাদের অনুকূল কেন হয় না? কারণ আমরা সমাজের বিপরীত দিকে যাচ্ছি, এটা মায়ার জগৎ, আমরা মায়া কাটিয়ে এগোতে চেষ্টা করছি, তো কখনই এটা পজিটিভ হতে পারে না। চিন্তা করাও বৃথা, যারা বলছে ভগবান আমি তোমার নাম করলাম আমার কি হলো, ব্যাপারটা বুঝতে হবে, এই জগতের সিস্টেম নয়, এই জগতের সিস্টেম হলো মায়ার মধ্যে থাকা এবং বিনাশপ্রাপ্ত হওয়া, এইভাবেই জগতে চলছে। অথচ মায়ার মধ্যে মায়াধীশ বসে আছেন, কেউ কেউ এই পরাঞ্চি খানিকে আবিত্ত চক্ষু করে নিজের দিকে মোড় ফিরিয়ে দিয়ে কিন্তু এই বীরত্ব অর্জন করতে পারে। তো এইখানে হলো ভক্তির বীরত্ব। এবারে আমাদের সময় তো খুব লিমিটেড থাকে, বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে এবং এখনো আসছে, সেই জন্য সব প্রশ্নের উত্তর সব সময় দেওয়া সম্ভব হবে না, যতখানি দেওয়া যায়। অনেক সময় উত্তর দিতে গিয়ে প্রশ্নের কিন্তু আবার রিকোয়েশ্চেনিং আসে, সেই অপশানটাও যদি এখানে কম আছে, তবু আপনারা চেষ্টা করবেন, যদি শোনার পরেও যারা যাদের 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 উত্তর দেওয়া হচ্ছে তারা যদি আবার প্রশ্ন করতে চান যে ওই জায়গাটা বুঝতে পারলাম না, অবশ্যই রিলেভেন্ট যদি থাকে আমরা অবশ্যই বোঝাতে চেষ্টা করব। এক একজন একাধিক প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করছি তার মধ্যে যতখানি এই সময়ের পরিধির মধ্যে দেওয়া যায় দেওয়ার। আপনারা যে যেখান থেকে করেছেন শুনুন। প্রথম, ঢাকা থেকে উত্তম কুমার, তার প্রশ্ন ছিল, ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, আত্মা কি এক, কি এবং এগুলি এক না পৃথক? পৃথক হলে কেনই বা পৃথক? না, এই চারটি টার্মই একই টার্ম। একটা জিনিস বুঝতে হবে, গন্তব্যে পৌঁছানোর রাস্তা ধরুন একটা, উত্তমবাবু কি বলছি, ধরে নিন আপনার গন্তব্যে যাওয়ার রাস্তা, একটা রাস্তা, পিচের রাস্তা ভাবুন। সেই রাস্তাটাকে যদি আপনি বলেন, রাস্তাটা কি লম্বা, রাস্তাটা কি ফ্ল্যাট, রাস্তাটা কি কালো পিচের, কালো রঙের, না রাস্তাটা সোজা, দেখা যাবে একাধারে এটি চারটেই এক। তো এই ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, আত্মা কিন্তু একই টার্ম। যে ব্রহ্ম বলছে সে তার সর্ব উপাধি শূন্য জায়গাটাকে ধরে রেখেছে, বাকিগুলো কিন্তু তার সাথে অটোমেটিক্যালি আসবে। আমরা যখন বাজারে যাই, বাজারে গিয়ে কোনো জিনিস কিনি, ধরুন আপনি বাজারে গিয়ে মূলো কিনেছেন, তা মূলোটা, মূলোর সাথে আপনি শুধু মূলোটুকুনিই খাবেন, তার সাথে মূলোর পাতাটিও কিন্তু আসে, তার সাথে কিন্তু মূলের শিকড়ের অংশ কিছুটা চলে আসবে। তো আপনার উদ্দেশ্যটা ওটা, আপনার ফোকাসটা হলো মূলো, কিন্তু বাকিগুলো অটোমেটিক্যালি থাকবে তার সাথে, কারণ কোরিলেটেড। যখন যে ব্রহ্ম বলছে তার সাথে কিন্তু তার জ্ঞানের ভাবটা কোরিলেটেড, ব্রহ্ম অর্থাৎ সে নির্বিকার ভাবটাকে নিতে চাইছে, কিন্তু তার মধ্যে কিন্তু আনন্দ প্রেম ভাবটাও আছে, এরাম লোককে আমরা জ্ঞানী বলি। ঈশ্বর যে বলছে, যোগীরা ঈশ্বর বলছে, তারা যোগ করছে, তারা সব শক্তিটাকে কেন্দ্রীভূত করতে চাইছে, সেই জন্য সর্বার সব কিছুর অধীশ্বর যিনি, এই সব শক্তির অধীশ্বরকে সে পূজা করে, তাকে ঈশ্বর বলছে। আবার ভক্ত যিনি, তিনি ভগবান, যিনি ভগ ঐশ্বর্যে নিয়ে থাকে, ভক্ত তার লীলা পছন্দ করে, ঐশ্বর্য না থাকলে লীলা হয় না, তো এই লীলার ভাবটা নিয়েছে, তাকে ভগবান বলছে। আর আত্মা, যোগীদের ক্ষেত্রে এই আত্মা টার্মটা প্রযোজ্য, কর্মীদের ক্ষেত্রে ঈশ্বর টার্মটা প্রযোজ্য, আত্মা টার্ম সকলের জন্য, তারা আত্মা বলছে, অর্থাৎ তারা নিজের একদম কোর জায়গাটাকে, নিজের সত্তাটাকে নিয়ে ঘাটাঘাটি করছে, ব্যাপারটা কিন্তু এক, মোটেই এটি আলাদা নয়। দ্বিতীয় প্রশ্ন মাখন মহারাজ করেছেন, নমস্কার মহারাজ, যদি আপনি শুনতে থাকেন, আপনাকে বলাটা বিড়ম্বনাই মাত্র, তবুও আমরা বলবো, প্রশ্নটা ছিল, আত্মবোধ সেবা যদি হয়, আমার ঠান্ডায় ঠান্ডা লাগে, গরমে গরম লাগে, তো তা ঠাকুরকে কি এই করোনার পরিস্থিতিতে মাস্ক পরানো হবে? খুব ভালো প্রশ্ন, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, আত্মবোধ নিজের মতো করে তাকে সেবা করা, কিন্তু একটা জিনিস মনে করতে হবে, নিজের মতো করে বলে কিন্তু আমরা ঠাকুরকে ঝাউতলায় শৌচে নিয়ে যাই না, আমরা কিন্তু
ভগবানের যেই অংশটাকে দিয়ে আমাদের জীবনের উন্নতি সাধন হয় সেইটাকেই নিই। আত্মবৎ সেবা কেন বলা হয়েছে সেবাকে, অর্থাৎ যে সাধক বা যে ভক্ত সে যেন ওই আদর্শ, শ্রীরামকৃষ্ণ তো শুধু শরীর নয়, শ্রীরামকৃষ্ণ একটি ভাব, একটি আদর্শ, ওই আদর্শকে আপন করে নিতে যেতে পারে, আদর্শটাকে নিজের জীবনে প্রতিফলিত যাতে করতে পারে, সেই জন্য আত্মবৎ সেবা বলা হয়েছে। যে তুমি, তোমার ঠান্ডা লাগছে, ঠাকুরেরও ঠান্ডা লাগছে, তার সাথে এটাও শ্রীরামকৃষ্ণের ঈশ্বর লাভ, জীবনের উদ্দেশ্য, সত্য কথা, এটাও আমাদের আত্মবৎ আদর্শ। এই আদর্শটাকে প্রতিফলন করার জন্য মাস্কের প্রয়োজন নেই। হ্যাঁ, তাতেও যদি কোনো ভক্তের এই অবস্থা হয় বাৎসল্যের, যে আমার গোপাল খেতে পায় না, অবশ্যই সে পড়াতে পারে, অত দূর যদি হয়। কিন্তু এই মাস্ক পরানোর পরে যদি আমার সত্য কথা বলতে বিশেষ রুচি নেই, টাকা ছাড়া জীবনে আমি কিছু বুঝি না, অন্যের উপকারে নিজের জীবন উৎসর্গ করতে আমি রাজি নই, এইগুলো যদি আমার জীবনে একই রকম থেকে যায় বা এগুলোর থেকে যদি আমরা উপরে না উঠি, তাহলে কিন্তু কোনো সেবাই হয়নি, আত্মগত হয়নি, পরগত হয়নি। তৃতীয় প্রশ্ন সৌরভ রায় কলকাতা থেকে, ওনার প্রশ্ন ছিল, উনি অনেকগুলি প্রশ্ন করেছিলেন, এই প্রথম দুটি বেছে নিয়েছি, পরবর্তীকালেগুলো করা যায়, তৃতীয় প্রশ্নটি অনেকটা বড় আলোচনার বিষয়, চেষ্টা করব ভবিষ্যতে যদি আপনি আবার করেন উত্তর দেবার। ঈশ্বর থাকলে এমন বিপদ আর কষ্ট কেন? এটা ভয়াবহ প্রশ্ন, প্রথম দিন থেকে চলছে, গীতা শুরুই হয়েছে এই প্রশ্ন থেকে। তো প্রথম হলো, সৌরভবাবু এটা বুঝতে হবে, এই ধারণাটা ভ্রান্ত যে ঈশ্বর থাকলে বিপদ আর কষ্ট থাকবে না। ঈশ্বর লীলা এবং নিত্য, এই কথার সাথে রিলেটেড, তার এই জগৎটা খেলা, খেলায় হার থাকলে জিতও আছে, এটা মানতে হবে। আপনি খেলাটাকে ওভারঅল দেখবার চেষ্টা করুন, খেলাটাকে যদি আপনি একদিক থেকে দেখেন, এই এই যে কনসেপচুয়াল নলেজ আমাদের, এটি অনেক সময় আমাদের বাধা সৃষ্টি করে। আমাদের কনসেপ্ট হয়ে গেছে ভগবানের লাভ, ভগবানের নাম করছি মানেই আমার কোনো রকম প্রবলেমস থাকবে না, অল সলভ হয়ে যাবে। একটুখানি প্র্যাকটিক্যালি ভাবুন পিছন দিকে গিয়ে, তাই কি হয়েছিল দেবকী বসুদেবের, তাই কি হয়েছিল যশোদার, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের দেহ ধারণ করে পদে পদে কি বিপদ ঘটেনি, পাণ্ডবদের কি হয়েছিল, দ্রৌপদীর কি হয়েছিল, সুরদাসের কি হয়েছিল, মীরাবাইয়ের কি হয়েছিল, কারোরই জীবন কিন্তু স্মুথ হয়নি, পদে পদে কষ্ট বিপদ। এটাকে কষ্ট বিপদ হিসাবে দেখবেন না, এটাকে আপনি চ্যালেঞ্জ হিসাবে ধরুন। যে ভালো লেখাপড়া করে, টিচার তাকে ভালো ভালো শক্ত শক্ত ম্যাথামেটিক্সের সামসগুলোকে কিন্তু চ্যালেঞ্জ হিসাবে দেয়। তো যে ভক্ত এগিয়ে যাচ্ছে, জীবনের মায়া কাটাতে চাইছে, তাকে কিন্তু এই চ্যালেঞ্জগুলি ভগবান ছুড়ে দেন। তো এই বিপদ কষ্ট নয়, এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল ওনার, কর্ম, সাংখ্য, অষ্টাঙ্গ ও ভক্তিযোগে কোনটি শ্রেষ্ঠ? দেখুন, স্বামীজির জীবনে দেখা যাচ্ছে উনি যখন যেটাকে বলছেন তখন সেটাকেই শ্রেষ্ঠ বলছেন, সেটাকে টপে তুলে দিচ্ছেন। কর্ম যখন বলছেন কর্মেরই কথা বলে চলেছেন, ভক্তি যখন বলছেন তো ভক্তি ছাড়া আর যেন কিছু নেই। গীতাতেও ভগবান এইখানে সেই একই কথা বলেছেন। আপনার প্রশ্নটি খুবই রিলেভেন্ট, কিন্তু আমাদেরকে একটু অল্প করে ভাবলেই বোঝা যাবে যে এই যোগ, কর্ম, সাংখ্য বা জ্ঞান আর ভক্তির মধ্যে ছোট বড় শ্রেষ্ঠত্ব কিছু নেই, অধিকারী ভেদ আছে। এবং উই আর ফর্চুনেট যে আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে এই কালচারটা আছে যে আমরা আমাদের পথ চুজ করতে পারি। কর্ম, সাংখ্য, অষ্টাঙ্গ, ভক্তি যোগের যদি বলেন, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, রান্নার মধ্যে হলুদ যতটা প্রয়োজন, নুন ততটাই প্রয়োজন, সবজিটাও ততটাই প্রয়োজন, আগুনটা ততটাই প্রয়োজন, এর কোনো একটা অভাব হলে কিন্তু আপনার কাছে রান্না সুস্বাদু হবে না। সাধারণত আমাদের প্রত্যেকের জীবনে চারটি জিনিসেরই কম্বিনেশন দেখা যায়, তার মধ্যে কোনো একটা জিনিসের দিকে কারোর ঝোঁক বা প্রাধান্য থাকে, তো সেটা থাকতে পারে, শ্রেষ্ঠ কোনোটাই নয়, প্রত্যেকটিকে নিয়েই একটি সুন্দর জিনিস তৈরি হয়। চতুর্থ, সুদীপ্ত কারাটি কদমতলা হাওড়া থেকে, ওনার প্রশ্ন ছিল, ওনার ভালোবাসা জায়গা থেকে, যে সংসারের কেউ সেরকমভাবে আমাদেরকে সৎভাবে ভালোবাসে না, এটাই তো সত্য। সংসারে ভালোবাসবে কেন? সংসার তো ভালোবাসার জায়গা নয়। আপনি দীঘার সমুদ্রে যান সুদীপ্তবাবু, গিয়ে দেখুন, ওখানে গিয়ে না সমুদ্রের মধ্যে মিষ্টি জল খুঁজতে শুরু করবেন, যদি পান আমাকে কখনো এসে বলবেন। ওর এলিমেন্টই নোনা জল দিয়ে তৈরি। শাস্ত্র বারংবার বলেছে, আমাদের অভিজ্ঞতা বারংবার বলেছে, কোনো বৃদ্ধ মানুষের কাছে যান, তাকে গিয়ে জিজ্ঞেস করুন,
যে তার জীবনে সুখের ভাগ কতখানি ছিল আর দুঃখের ভাগ কতখানি ছিল, ভালোবাসা কতখানি ছিল, ফ্রড কতখানি ছিল। দেখবেন শ্রীরামকৃষ্ণের কথায় যাই, সূর্যকে দেখা যাচ্ছে না, মেঘ লেগেই আছে, সংসারে দুঃখ যন্ত্রণাটাই বেশি। তাই তো ভগবান নিজে বানিয়েছেন এই সংসার। গীতামুখে স্পষ্ট করে বলেছেন, অনিত্যম অসুখম লোকে ইমং প্রাপ্য ভজস্ব মাম। আমি বানিয়েছি, দেখুন আমি নিজের সৃষ্টিকেই এই কথা বলছি, কারণ এটার মেটেরিয়ালই এই। আপনি সন্দেশের দোকানে গিয়ে যদি সেখানে যদি সবজি খোঁজেন পাবেন না, ওর মেটেরিয়ালটাই এই। এর মধ্যে ভাগ্যবান কারা, তাহলে কি আমাদের জীবন দুঃখেই কাটবে? না, ভগবান পদ বলেছেন, ইমং প্রাপ্য ভজস্ব মাম, আমার চিন্তা করো, আমাকে ভালোবাসো। একমাত্র পথ, একমাত্র ভগবানই হলো ভালোবাসার খুনি, যার থেকে টুকরো টুকরো জিনিসগুলি জগতে ছড়িয়ে পড়েছে। যদি সত্যি কোথাও ভালোবাসা না পান, নিজেকে ব্লেসেড মনে করবেন। ভগবান তার নিজের দিকে নেবার জন্য, তার পথে টানার জন্য হয়তো আপনাকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই দুঃখের কোনো অবকাশ নেই। জিনিসটাকে প্র্যাকটিক্যালভাবে বুঝুন, যেটা যেমন সেটাকে তেমনভাবে বুঝুন, অন্যরকমভাবে বুঝলে সুবিধা। মা বলেছেন, কর্তব্য কর্ম সবার প্রতি করবে, কিভাবে থাকবো? ওই কর্তব্য কর্ম করবেন ভালোবাসা এক ভগবানকে, নাহলে সত্যি খুব দুঃখ কষ্ট পেতে হয়। এগুলো আমাদের সকলের জীবনের অভিজ্ঞতা। চেষ্টা করুন ডানে বাঁয়ে একটু চোখ গড়াতে, কে খুশি আছে? কারোর হয়তো মা ভালোবাসে, বাবার দিক থেকে অসুবিধা। কারোর হয়তো দেখা যাবে ছেলে বাবাকে ফ্রড করছে, কোনো সময় বাবা ছেলেকে ফ্রড করছে। কারোর হয়তো পয়সা আছে, এইটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারোর হয়তো পয়সা নেই, সেটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জগৎটাই এলিমেন্টই তৈরি, এটা চলতে থাকবে। তারপরে প্রশ্ন শুভ্র বসু ব্যারাকপুর থেকে, খুব ভালো প্রশ্ন করছেন শুভ্রবাবু। সাধু কথার মানে কি? কেন সাধুদেরকে প্রণাম করা হবে? যে কেউ তো গেরুয়া পড়তে পারে আসল সাধুকে। যোগানন্দজিকে ঠাকুর দিনে রাতে দেখবি সাধুকে এরম কথা বলেছিলেন, তারপর বিশ্বাস করবি, সেটা কি করে করব? শুভ্রবাবু একটু ভাবতে হবে, সাধু যে সত্যের পথে আছে তাকে সাধু বলি, শুধুমাত্র গেরুয়াধারী নয়। তাহলে গেরুয়াধারীকে কেন প্রণাম করব? অবশ্যই প্রণাম করব। সমাজে চলতে গেলে কিন্তু একটা রুলস রেগুলেশন আছে। স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে হয়, কিন্তু সিঁদুরটা মেয়েরাই পরে, কেন ছেলেরা পরে না? এই কথাটা যেমন যুক্তিহীন, দিনের বেলাতেই অফিস খোলে, রাত্রিবেলায় কেন খোলে না, এই কথাটাও তেমন যুক্তিহীন। কারণ সমাজের একটা অনুশাসন আছে, সমাজ ওইভাবেই চলতে থাকে। ঠিক তেমনই গেরুয়াকে ত্যাগের প্রতীক হিসেবে দেখা হয়েছে। কেন প্রণাম করবেন যদি উত্তর দেন, তাহলে এটার উত্তর এই আসে যে আপনি একটা আদর্শকে প্রণাম করছেন। ভারতবর্ষের পতাকার উপরে তাই এই গেরুয়াকে স্থান দেওয়া হয়েছে। গেরুয়া তো একটা রং মাত্র। আপনি যান আমাদের হাওড়ার বড় বাজারে চারমিনিয়াম স্ট্রিট, এতে গিয়ে দেখবেন ওখানে 150 টাকা এই রং কিনতে পাওয়া যায়। তাহলে কি গেরুয়া রঙের মূল্য 150 টাকা? তা কিন্তু নয়। এটা একটা ত্যাগ বা একটা একটা আইডিওলজিকে সবসময় রেফার করছে। আমাদের প্রণাম ওই আইডিওলজিকে। শ্রীরামকৃষ্ণের যদি ছবিতে বলেন প্রণাম করবেন, কেন করবো? ওটা তো কাঠ, এটা তো আমরা স্বামীজির জীবনেও দেখেছি, ক্ষেত্রী রাজার সাথে ঘটেছিল। আমরা একটা ভাব, একটা আদর্শকে প্রণাম করছি। আর আপনার এর সাথে যে প্রশ্নটা ছিল, যোগানন্দজিকে ঠাকুর বলেছিলেন, দেখুন বুঝতে হবে ওটি যোগানন্দজি। ঠাকুরকে দিনে দেখবি, ঠাকুর যে বলছে দিনে দেখবি রাতে দেখবেন, তাহলে একটা কাজ করুন, বি রেডি ফর ওয়াচিং। আপনার কাজকর্ম ছেড়ে দিয়ে কোনো একটা সাধুর সাথে, যাকে সৎ বলে মনে হবে, তার সাথে রাত দিন থাকুন, টাইম দিন। যোগানন্দজি তো জীবন দিয়েছিলেন, সাধুকে চিনতে গেলে সেরকমভাবে সময়টা দিতে হবে। তাহলে দিনে দেখবেন রাতে দেখবেন, বুঝতে পারবেন যে ঠিক সাধু কিনা। তাতে এটা সব থেকে ভালো প্রসিডিওর, কারণ তাতে আপনার বিশ্বাসও পাকা হবে এবং সাধুর সাধুত্ব প্রতিষ্ঠিত হবে। কিন্তু তা যদি না পারেন, যদি আমি সেই ক্যাটাগরির না হই, আমি যদি যোগানন্দজির মতো আধ্যাত্মিক স্ট্রং ক্যাটাগরির না হই, তাহলে আমি জেনারেল ক্যাটাগরি। জেনারেল ক্যাটাগরিতে গেলে কিন্তু আমাকে এই অনুশাসন সমাজের মেনে চলতে হবে। কারণ আপনি না করলে কালকে দেখবেন আপনার ছেলে বলবে, বাবাকে কেন প্রণাম করতে যাবো, কি আছে বাবার মধ্যে? তার ছেলে বলতে থাকবে, কেনই বা আমি বাড়ির লোককে সম্মান করবো, কেনই বা সিগারেট খাবো না তাদের সামনে। এই অনুশাসনগুলো সমাজ থেকে চলে যাবে। সেই জন্য আপনি আচরি ধর্ম অপরে শিখায়, অন্তত অন্যকে শেখানোর জন্যেও করতে হয়। ওনার দ্বিতীয় প্রশ্ন, অনেকগুলি প্রশ্ন ছিল, দুটো বেছে নিয়েছি পরপর। নিত্য শাস্ত্র পাঠে কি ঈশ্বর লাভ হবেই? না, কেউ গ্যারান্টি দিতে পারে না, আমিও পারলাম না। শাস্ত্র পাঠ একটা সু অভ্যাস, আমাদের কু অভ্যাসগুলো কাটানোর জন্য এই শাস্ত্র পাঠের কথা বলা হয়েছে। আর দেখুন আজকে শাস্ত্র পাঠের কথা আসছে, শাস্ত্র মানে অনুশাসন। অনুশাসন ছাড়া জীবন কি চলে? আজকে সকাল 8টায় আপনি ঘুম থেকে উঠলেন, কালকে সকাল 6টায় উঠলেন, কালকে 1000 জব করলেন, পরশুদিনকে অফিসে বেরিয়ে গেলেন, আপনি এই রুটিনটুকুনি যদি, ডেলি রুটিন যাকে বলেন, এটাকে যদি মেনটেন না করেন আপনি চলতে পারবেন?
শাস্ত্র এই স্পষ্টটুকু দেখায় যে কিভাবে চললে তুমি জীবনের বিভিন্ন ঝামেলা থেকে বেঁচে যাবে। তো এইটা হলো শাস্ত্র পাঠের ফল। ঈশ্বর লাভ একমাত্র তাকে ভালোবাসায় প্রেমে হয়, এছাড়া কিছুতেই হয় না। আমরা যারা কথামৃত বা ইত্যাদি পড়েছি তারা অবশ্যই এটা জানি। শাস্ত্র ও সাধারণ বইয়ের মধ্যে পার্থক্যটি আপনি জিজ্ঞেস করেছেন, এটাও খুব সহজ প্রশ্নের উত্তর। শাস্ত্র অর্থাৎ যে আমাদের গাইডলাইন দেয়, এই গাইডলাইনের বেস কি? স্পিরিচুয়ালিটি, আমাদের যে কোর, আমাদের যে অনন্ত সুখের সন্ধান, তার সাথে শাস্ত্র কোরিলেটেড। সাধারণ জ্ঞানগুলো মনকে ছড়িয়ে দেওয়ার ব্যাপার। শাস্ত্রে পাওয়া যায় তত্ত্ব যা জীবন তৈরি করে, যা দেশ তৈরি করে, যা জাতি তৈরি করে, যা উচ্চ আদর্শ তৈরি করে। আর সাধারণ বইতে পাবেন তথ্য। যদি কোনো দিন আর কোনো বইয়ের মধ্যে এমন তত্ত্ব আপনি পান সাধারণ বই হওয়া সত্ত্বেও, জানবেন ওই বইয়ের ওই অংশটুকু শাস্ত্রের আন্ডারেই আছে, ওটাকে শাস্ত্র হিসেবে আপনি ফলো আপ করতে পারেন। 6 নম্বরে অগ্নিভোগ, উনি পুরুলিয়া থেকে প্রশ্ন করেছে, ভাই ধ্যান বা মনোযোগ হচ্ছে না, কি করা যায়? আবার গীতার 6ষ্ঠ অধ্যায় একবার খুলে নিও, উত্তরটি দেওয়া আছে খুব পরিষ্কারভাবে, তবুও তোমার জন্য আলোচনা করি প্র্যাকটিক্যালভাবে। তুমি ইয়ং জেনারেশনের ছেলে, ইয়ংভাবে বুঝবে। তুমি যখন ঘুম থেকে উঠে হয়তো মোবাইলটা খোলো, অনেকেই খোলে, বা মোবাইল নিয়ে বসে মাকে বলো 5 মিনিট এই আসছি, ওই 5 মিনিট বলতে বলতে মা ডাকতে থাকে, তুমি মোবাইলটি চালিয়ে যাও, আধ ঘন্টা কেটে যায়। আচ্ছা, এত মনোযোগ কোথা থেকে পাও তখন? এই মনোযোগটা আসে কিন্তু ভালোবাসা থেকে। যখন এই ধ্যান বা মনোযোগ হচ্ছে না, গুরু নির্দেশিত পথ তো আমাদের আছেই, তোমার যদি গুরু মন্ত্র হয়ে থাকে অবশ্যই গুরু নির্দেশ আছে, যেভাবে তিনি বলেছেন সেভাবে করতে থাকো। এটুকু জেনে রেখো, যদি মনোযোগের খুব বেশি অভাব হয়ে যায়, একেবারে হচ্ছে না, জানবে আদর্শের প্রতি বা ইষ্টের প্রতি ভালোবাসার অনেক ল্যাকিং হয়ে গেছে। এটি মূল জিনিস। যেই মুহূর্তে ভালোবাসাটা আসে, কিভাবে ভালোবাসাটা আসবে? গুরুপদ যেমন বলেছে তেমন শাস্ত্র পাঠে, তার চিন্তনে। আমাদের জীবনের চিন্তনের মূল বিশেষ বড় অংশটা কিন্তু আমরা জগৎকে দিয়ে দিয়েছি ভাই, এখানে সমস্যা দাঁড়িয়ে যায়। আমরা চাইছি 5 মিনিট 10 মিনিট ধ্যান করতে বসে আমাদের মন লয় হয়ে যাবে, কিন্তু দেখো মোবাইলটি যখন চালাও সঙ্গে সঙ্গে আমরা, কারণ চট করে একটা ছেলে যে কিছুই যায় না, সে একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কীভাবে অভ্যস্ত হয়ে ওঠে, তার কিন্তু মনোযোগের প্রয়োজন পড়ে না, তার মন অটোমেটিক্যালি যোগ হয়ে যায়। কী করে যোগ হয়? ওর প্রতি অ্যাট্রাকশন বা ভালোবাসার থেকে। যোগ হচ্ছে না মানে কোথাও ভালোবাসার অভাব আছে। তো এই জায়গাতে আমাদেরকে বিচারশীল হতে হবে এবং গুরু নির্দেশিত পথে এগিয়ে যেতে হবে। তার পরের প্রশ্ন মুকুল চক্রবর্তী, হাবড়া উত্তর 24 পরগনা থেকে। স্বামীজি বলেছেন যে কারোর এক গালে চর মারলে যদি তাকে সেই চরটা ফিরিয়ে দিতে না পারিস তাহলে সেটা হলো একটা পাপ। আবার মা বলেছেন কারোর দোষ না দেখতে। তাহলে সমাজের যা পরিস্থিতি, তাহলে কি করা যাবে, আমরা কি করব? ঠিক কথা। স্বামীজি বলেছেন দেখুন, স্থান কাল পাত্র অধিকারী ভেদে সব সময় কিন্তু এই উপদেশগুলি আলাদা আলাদা হয়ে থাকে। স্বামীজি কার কথা বলেছেন? দেখতে হবে সামনে কি আছে, তার উপর ভিত্তি করে উত্তরটি দেওয়া হয়েছে। যদি কোনো গৃহস্থ আপনি কাউকে ভয় পান, আপনাকে এসে অপমান করে গেল, এই অবস্থাতে যদি আপনি তাকে সৎ উত্তর দিতে না পারেন, তাহলে এটা আপনার কাপুরুষত্ব বলা হয়েছে। বীরের বীরত্ব এখানে আমরা আলোচনা করি, বীরকে যে সব জেনে সব সামর্থ্য থাকা সত্ত্বেও চুপ থাকে, সেই বীরত্ব, তার বীরত্ব। কিন্তু আপনার চর মারার যোগ্যতাই নেই, স্বামীজি তাই সেরকম ব্যক্তির ক্ষেত্রে বলেছেন, আগে রজগুণটা আসুক, আগে আত্মসম্মান বোধটা আসুক। আমি ছিটিয়ে থাকলাম কারোর ভয়ে, তারপরে বললাম ও ঠাকুর বলেছেন তুমি কারোর অনিষ্ট করো না, মা বলেছেন কারোর দোষ দেখো না, আমাদের ভাবের ঘরে চুরি যাতে না হয়, যাতে আমার আর দোষ দেখবো না, এই কথাটি বললেই কিন্তু কি দোষ দেখা না যায়? চুপ করে কি থাকা যায়? দোষ দেখা একমাত্র, দোষ না দেখা একমাত্র তখনই সম্ভব যখনই আমাদের সকলের উপর প্রেম বা সমদর্শিতা আসে। আর যদি বলেন চর মারার বিষয়, তা চরটি মারার জন্য কিন্তু দোষ দেখার প্রয়োজন নেই। ধরুন আপনি আপনার ছোট ভাই বা আপনার সন্তান যদি থেকে থাকে, তাকে যখন একটি চর মারেন, আপনি কিন্তু তার উৎকর্ষতার জন্য চরটি মারেন, ওর পিছনে কিন্তু আপনার বিদ্বেষ থাকে না। যদি আপনার মনের ভাইব্রেশনে তার প্রতি বিদ্বেষ না থাকে, শত্রুতা না থাকে, তাহলে তার চরটি কিন্তু আপনার ভিতরে কোনো রকম অপরাধ বোধ জন্মা করবে না, এবং যাকে মারবেন তার ক্ষেত্রেও কিন্তু সেটা উন্নতির সোপান হবে, আজ না হোক কাল হবে, কারণ কোনো ভাইব্রেশনই কোনো তন্মাত্রাই বৃথা যায় না। তো দুটিই ঠিক, দোষদর্শিতা দোষ দেখবে না, এটা এক রকমের অ্যাডজাস্টমেন্ট। আমরা কি যেন দোষ কি দেখে লাভ আছে আমাদের, একটি লাভ ওই দোষ যেন আমাদের মধ্যে প্রবেশ না করে,
এছাড়া আমাদের কোনো লাভ নেই। কিন্তু দেখা যায় কি, আমরা অন্যের দোষ দেখতে খুব এক্সপার্ট, শুধু দোষ দেখেই বেড়াই, নিজের ক্ষেত্রে কিন্তু তা নয়। নিজের ছেলের ভুলটি দেখতে পাই না, পাশের বাড়ির ছেলের ভুলটি কিন্তু বারবার আলোচনার বিষয় হয় আমাদের। এই জায়গা থেকে মা বলেছেন অন্যের দোষ দেখো না। আর স্বামীজি বলেছেন যেটা, যে একটা চর মারলে আরেকটি ফিরিয়ে দেবা, এটি কিন্তু উঠে দাঁড়া নবীর ভক্ত হওয়া। আপনার যদি সামর্থ্য থাকে, ঠিক ঠিক যদি আপনি তার ক্ষেত্রে এই চর মারার ভাবটি, সেই সামর্থ্য ধরে থাকতে পারেন, তখন দেখবেন অদোষদর্শিতা অটোমেটিক্যালি আপনার মধ্যে চলে আসবে, না হলে কিন্তু এই ক্লাসটি চলতে থাকবে। অর্থাৎ কনক্লুশন হলো এই, যদি চর মারতে চান অথচ দোষদর্শিতা আপনার মধ্যে আছে, আপনি চুপ করে আছেন, তাহলে আপনি নিজের প্রতি অনেস্ট নন। ঠিক চর মারার সামর্থ্য যখন আপনার কাছে আছে, দেখবেন দোষ না দেখাটা অটোমেটিক্যালি আপনার মধ্যে আস্তে আস্তে গ্রো করবে। আরো অনেক প্রশ্ন আছে, আমাদের সময় প্রায় শেষ। একজন বলেছেন ইন্দ্রাণী সিনহা, ঠাকুরমা স্বামীজির বাড়িতে পূজা দেওয়া আর মঠে দেওয়ায় পার্থক্য কি? বেসিক্যালি কোনো পার্থক্য নেই, দু জায়গায় একই হয়, কিন্তু স্থান মাহাত্ম্য তো আছে, সব জায়গারই একটি মাহাত্ম্য আছে। যদি দেখেন বাড়িতে বসে ঠাকুরকে পূজা দিলে আপনার মন যতখানি আপলিফটেড থাকে, বেলুড় মঠে গেলেও ততখানি আপলিফটেড থাকে, তাহলে আপনি ঘরে বসে দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে হয় যে ঘরের যে পরিবেশ তার থেকে বেরিয়ে গিয়ে বেলুড় মঠের শান্ত স্নিগ্ধ পরিবেশে ঠাকুরমা স্বামীজিকে পূজা দেওয়া তার চিন্তা করলে আমি বেশি উন্নত হতে পারি, তাহলে অবশ্যই সেটি আমার কিন্তু উপযোগী, এটা আমরা বুঝতেই পারি। 9 নম্বর প্রশ্ন, সুপর্ণ কর্মকার বেহালা থেকে, সব সময় কি করে জীবের মধ্যে শিবকে দর্শন করব? জীবের মধ্যে ভাই শিবকে দর্শন করা যায় না, শিব দর্শন ঘটে। গুরু নির্দেশিত পথে চলতে চলতে তোমার যে দীর্ঘ মেসেজ ছিল তার মধ্যে আমি যেটা বুঝলাম, তুমি মূর্তি পূজা বা এই ব্যাপারগুলির থেকে নিজের মধ্যে বা ভিতরের যে নিজেদের যে অন্তরসত্তা সেইটিকে বেশি গুরুত্ব দিতে চাও, এতে কোনো দোষ নেই। আমাদেরকে কিন্তু এর মধ্যে, তিনি শুধুমাত্র জীবের মধ্যেই শিব আছেন তা নয়, তিনি কিন্তু কণা কণাতে আছেন। যেই পাথরের বিগ্রহ তুমি বলছো তার প্রত্যেকটি কণাতে তিনি জড়ে আছেন, নির্ভর করছে আমাদের ভাবের উপরে। তুমি জীবের মধ্যে শিব বলছো এটি দীর্ঘ সাধনার ফল, পূজা অর্চনা করতে 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 একটা সময় এই অবস্থা আসে, জপ ধ্যান করতে করতে আসে, সেবা করতে করতে আসে, ব্যাপারগুলি সবই এক। তো একসাথে সকল সময় জীবের মধ্যে শিবকে যে দর্শন করতে পারবে, সবাই সবসময় পারে না, এটা সম্ভব হয়ে ওঠে না। তবে হ্যাঁ, যখন আমরা নিজের মধ্যে সেই শিবকে দর্শন করতে পারি, তখন অবশ্যই ধীরে ধীরে অন্যের মধ্যে সেই জায়গাটায় আসতে পারবো। সেই জন্য আমাদের সব সাধনা দেখো অন্তর্মুখী করা হয়েছে, অন্তরাত্মায় করা হয়েছে, এবং আনন্দের কথা তুমি সেই বিষয়ে ইন্টারেস্টেড। তোমার যদি মূর্তি বা বাহ্যিক কোনো আধারের মধ্যে তাকে ভাবতে না ভালো লাগে, নিজের মধ্যে ভালো লাগে, নিজের ভিতরে ভালো লাগে, অবশ্যই একটু আনন্দের কথা, এটি কোনোভাবেই খারাপ জিনিস নয়। চেষ্টা করো, আস্তে আস্তে বহু বিচারের ফলে, বহু সাধনার ফলে এই অবস্থা আসে। নেক্সট প্রশ্ন, মলয় চক্রবর্তী কলকাতা থেকে, আমি তোমার শরণাগত, আমার সব ভার তোমার, এইটি কি ভক্তির বীরত্ব? হ্যাঁ একদম, এটিই ভক্তির বীরত্ব। কিন্তু এই ভার দেওয়া অত সহজ নয়, আমরা জানি গিরিশকোষের কথা, বকল মা দেবা বা ভার দেওয়া কি, ভার একমাত্র তখনই ছাড়া যায়, দেখবেন একটা ছোট্ট শিশু যখন সে নিশ্চিন্ত হয়, তার কাছে জগতের ছবির ক্ল্যারিটি, স্বচ্ছতা একদম থাকে, যে তার ভার নেবার জন্য একজন সকল সময় আছে। দেখুন, ভার দেবো বললে ভার দেওয়া যায় না, যখন আপনি বিশ্বাস করলেও হবে না, শুনলেও হবে না, যখন আপনি 100% একদম অ্যাসিওর যে আপনার ভার নেবার জন্য কেউ আছে, এমন নিশ্চিন্ততা অন্তর থেকে এসেছে, তখনই একমাত্র শরণাগত হতে পারে। এবং এর জন্য নো ডাউট প্রচুর বীরত্বের প্রয়োজন, এটা অত সহজ না। একটা ছোট্ট শিশুকে দেখুন, সে কিছু জানে, 2 দিন জন্মেছে, মায়ের কোলে থাকে, সে তার পুরো ওয়েটটা মায়ের কোলে ছেড়ে দিয়ে রেখেছে, তার কিন্তু ভাবনা চিন্তা নেই যে মা তাকে ফেলে দেবে কি না। ওই যে শিশুর নিশ্চিন্ততা, ওটাই কিন্তু ভক্তের বীরত্ব। আমরা আর কোনো প্রশ্নের মধ্যে আর এই মুহূর্তে যাচ্ছি না, সময়ও শেষ। তো তার মধ্যে একটি গানের জন্য গতবারই রিকোয়েস্ট ছিল, নাহি সূর্য নাহি জ্যোতি, প্রীতম বাগচি শ্রীরামপুর থেকে করেছিল। চেষ্টা করছি এই গানটি আপনাদেরকে নিয়ে একটুখানি আস্বাদ করার, আপনারা শুনুন।
যতদূর আমাদের সামর্থ্য, আমার সামর্থ্য চেষ্টা করছি। শূন্যে শূন্য মিলা
আরও ভালো করে জীবনটিকে এই জিজ্ঞাসার মধ্যে দিয়ে ধীরে ধীরে উত্তরের দিকে নিয়ে যেতে পারে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমি राम कृष्णम शिरसा ओम शांति 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 हरि ओम।